বৃহস্পতিবার পঞ্চমীর পুণ্যতিথিতে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো রাজধানীর কৃষ্ণনগর স্থিত স্কাইলার্ক ক্লাবের পুজো মণ্ডপ। এদিন এই পুজো মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের এই মণ্ডপ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য অতিথিরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাদের সন্তান কিংবা পরিবারের অনেক আত্মীয় স্বজন বাইরে থাকেন, এই দুর্গাপুজোর দিনগুলোতে একসাথে মিলে আনন্দ করে থাকে, কিন্তু ত্রিপুরায় কয়েক দশক ধরে এই আনন্দ উৎসব, এই মেলবন্ধন ম্লান হয়ে পড়েছে। কিন্তু গত প্রায় ছ থেকে সাত বছর ধরে মানুষদের আবারও মন খুলে আনন্দ করতে দেখা যাচ্ছে। পাশাপাশি বিগত বছরগুলোর তুলনায় রাজ্যের পুজোর সংখ্যাও অনেকটা বেড়েছে। গত তিন শতক ধরে রাজ্যে যে নাস্তিকের পরিবেশ তৈরি হয়েছিল, বর্তমানে তা পাল্টে আস্তিকের পরিবেশ তৈরি হয়েছে। এই ধরনের যখন আমাদের উৎসব হয়, সবাই একসাথে আমরা মিলিত হই, যারা বাইরে থাকে আমাদের ছেলেমেয়েরা তারাও আসে, বা পাড়ারই আমরা রোজেই দেখা হয় কেমন আছেন, ভালো আছেন কিনা, বাজারে দেখা হলে ভালো আছিস, কিন্তু যখন পুজোটা আসে সবাই মিলে কিন্তু আমরা একসাথে একাত্মা হয়ে যায়, হরিহর আত্মা যাকে, এবং এই পুজোকে কেন্দ্র করে এই যে আনন্দ উৎসব মেলবন্ধন ত্রিপুরাতে, আমরা কয়েক দশক ধরে আমরা সেটার কিছুটা হলো ম্লানও দেখা দিয়েছি, কিন্তু গত প্রায় ছ সাত বছর ধরে আমরা দেখছি মানুষের মধ্যে আনন্দে ভরপুর টইটুম্বুর। এবং এবারও আজকে নিউজ পেপারে আমি দেখছিলাম প্রায় 2000-এর উপরে খুব সম্ভব আরও নাকি এবার দুর্গাপূজা আরও বেড়ে গেছে এখানে। এতে কী প্রমাণ করে যে নাস্তিকের পরিবেশ এতদিন ধরে, তিন দশক ধরে এখানে ছিল, আস্তিকের পরিবেশ এখন আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু মনের থেকে না আসলে সেটা সম্ভব না। মানুষ বুঝতে পারছে যে ভগবান ছাড়া কিচ্ছু হয় না, ভগবান সব কিছু আমাদের দেখে রাখেন, আমাদের সুখ দুঃখ সব উনি জানেন, এবং যখন আমাদের সমস্যা হয় মা দুর্গার মতো আমাদের এখানে মর্ত উনি আবির্ভাব হন। এবং আমরা সবাই জানি যে দুর্গাপূজা উৎসব মানে কি, অশুভ শক্তিকে পরাভূত করে যে শুভ শক্তির যে উদয়, সেই হাজার হাজার বছর ধরে যে পরম্পরা এখানে চলছে সেটাকে আমাদের মনে রাখার জন্য উনি আসেন। এদিনের এই পুজো মণ্ডপের উদ্বোধন শেষে ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। রিপোর্ট আর ইনিউজ।